প্রেসিডেন্টদের কাছে ইংরেজিতে যে বিচার দিয়েছেন বিফিনোর সেই ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে অবশ্যই নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুসের সাথে পাঙ্গা নেওয়ায় এবার কঠিন অপমান করেছেন বিস্তারিত দেখতে পারবেন সামনে এবং রয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে এবার খালেদ মহিউদ্দিনের কাছে ধরা কেছেন আওয়ামী লীগ একজন মন্ত্রী বিস্তারিত তথ্য রয়েছে সামনে অবশ্যই নাটেনে দেখতে কোন নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে লাইক করে দেখলেন এই বিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যে জানাবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন বিপিন নুরুল হকনুর তিনি ইংরেজিতে বক্তব্য দিয়ে তুলপার সৃষ্টি করে দিয়েছেন সারা বিশ্ব তিনি যখন বাংলায়তে কথা বলেন তখন বাংলাদেশের মানুষটাই শুধু বুঝে কিন্তু ইংরেজিতে যখন ডক্টর ইউনুস্কে নিয়ে বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক মহলে কিন্তু সেটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে তিনি বক্তব্যটি দিয়েছেন মূলত ইংরেজি ভাষাবিদ অর্থাৎ বিদেশিদের কাছে বিচার দেওয়ার জন্যই তিনি ইংরেজিতে বক্তব্যটি দিয়েছেন মূলত আর সেই বক্তব্যই কিন্তু কাজ হয়ে যাচ্ছে ইতিমধ্যে তিনি বক্তব্য শুধু নয় খালেদ মুহুদ্দিনের টকশোতে এসেও তিনি কিন্তু একজন আওয়ামী লীগের লোক কঠিন অপ্রমাণিত হয়েছেন শুধু এই টকসুই নয় এখন সর্বত্র শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা কেউ কেউ বলছে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের মতো হতে না পারাই হিংসাত্ম হয়ে এমনটি করছেন আবার অনেকে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর মামলাটি রাজনৈতিক হয়রানি এবং আন্তর্জাতিক সকল মাধ্যমেই ডক্টর ইউনুসের পক্ষ নিয়েছে এবার প্রধানমন্ত্রী একটু হিমশিম খেয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিচার এমন সময় হচ্ছে যে সময় নির্বাচন নিকট চলে এসেছে বিস্তারিত আপনার জানি